হ্যালো বন্ধুরা নিয়ে এসেছি ডব্লুবি এসআই ফুড এসআই প্র্যাকটিসের থেকে অঙ্ক দেখো পরীক্ষার হলে অঙ্ক কিন্তু এক টাইপের অঙ্ক থাকবে না ভ্যারাইটি অঙ্ক থাকবে ব্রেনকে সাউথের ভাষা কেমন সাউথ ইন্ডিয়ান ভাষা কেমন সাউথ ইন্ডিয়ান ভাষা এমন মনে হবে যে কৌটার মধ্যে এক টাকার কয়েন ভরে যদি ঝাঁকি দেওয়া হয় তো মনে হবে কী জানি না জানি কী ভাষা তো সাউথ ইন্ডিয়ান ভাষা ওরকম ম্যাথগুলো ওরকম আজকে এখন একটা পর একটা আরেকটা তারপর একটা আরেকটা রকম তারপর আরেক রকম মানে তোমার মাইন্ডে এক টাকার কয়েন ঢুকিয়ে দিয়ে বাজাচ্ছে তোমাকে আর তুমি সেই তালে তালে নাচছো নাচা যাবে না অঙ্ক কি নাচাতে হবে অঙ্ক কী কী করতে হবে নাচাতে হবে তোর এক নম্বর অঙ্ক দেখো যে এক অসাধু ব্যবসায় দশ পার্সেন্ট লাভের দ্রব্য বিক্রয় করেন ধরি লোকটা একশো টাকায় কিনেছিল একশো দশ টাকায় বিক্রি করলো দশ পার্সেন্ট লাভে কিন্তু তারপরে বলেছে যে ওজনও দশ পার্সেন্ট কম দেয় অর্থাৎ তাকে একশো গ্রাম না দিয়ে তাকে নব্বই গ্রাম দেয় কিন্তু বলে যে আমি একশো দশ পার্সেন্ট লাভ করলাম নব্বই গ্রাম দিয়ে বলছি একশো দশ পার্সেন্ট লাভ করলাম তাহলে আমি কতটা লাভ করলাম টোয়েন্টি লাভ করলাম কততে নব্বইতে নব্বইতে আমি টোয়েন্টি লাভ করলাম একশোতে কত হান্ড্রেড পার্সেন্টেজ বের করতে বলেছে তাহলে নব্বই দিয়ে নয় দিয়ে দুইশোকে ভাগ নয় দোগ আঠারো নয় দোগ আঠারো এত পার্সেন্ট এই বাইশ পূর্ণ দুই বাই নয় পার্সেন্ট অ্যান্সার নেক্সট ম্যাথ দুই নম্বর ম্যাথ একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার দুই নম্বর ম্যাথ একটি আয়তক্ষেত্রের পরিসীমা ধরে নাও একটি এই একটি আয়তক্ষেত্র এর পরিসীমার সূত্র কী জানে আমরা টু ইন টু দৈর্ঘ্য ইন্টু সরি দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা পরিসীমা কত একশো কুড়ি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু একশো কুড়ি তাহলে এর দৈর্ঘ্য দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি আর প্রস্থকে যদি বি ধরি তার মানে টু ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু একশো কুড়ি তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি আবার কি বলেছে তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর বারো মিটার অর্থাৎ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু বারো এটা বলেছে কেটে দিলাম টু এ ইকুয়াল টু বাহাত্তর এ টু ছত্রিশ তাহলে এ যদি ছত্রিশ হয় তাহলে বি কত বি চব্বিশ না ছত্রিশ বিও ছত্রিশ বেরোবে এ যদি না বি ছত্রিশ বেরোবে না এ প্লাস বি টু সিক্সটি হলে বি হবে চব্বিশ বি হবে চব্বিশ তাহলে এ যদি ছত্রিশ হয় তাহলে বি হবে তাহলে হলে দুটো যোগ ফল সিক্সটি এবার কি বলেছে যে আয়ত ভিতর ক্ষেত্রফল কত তাহলে ছত্রিশ ইন্টু চব্বিশ আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ চার ছয় চব্বিশ দুই তিন চারে বারো তেরো ছয় আর কিন্তু আটশো চৌষট্টি নাই তাহলে তুমি পরীক্ষার হলে কি করবে এই পরীক্ষার হলে এই অঙ্কটি পারলেও ছেড়ে দিয়ে আসতে হবে পারলেও তোমাকে অপশানটা যখনই দেখছো যে এত বড় বড় অ্যান্সার তাহলে আমি এর উত্তর কী লিখবো উত্তর তো তুমি লিখতে পারবে না তোমাকে অঙ্কটা ছেড়ে দিয়ে আসতে হবে গেল এইটুকু উত্তর তিন নাম্বার ম্যাপ কি বলেছে তিন নাম্বার ম্যাথে এখানে করি তিন নাম্বার ম্যাথ বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফর্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট বাড়লো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফর্টি পারসেন্ট বাড়লো মানে কি আমার আগে ছিল একশো এখন হয়ে গেছে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একশো চল্লিশ ফর্টি পারসেন্ট বাড়লো এবং প্রস্ত টোয়েন্টি শতাংশ কমলো আগে যদি আমার প্রস্ত একশো থাকে তাহলে আমার এখন টোয়েন্টি পার্সেন্ট কমল মানে আশি হলো তো এই টাইপের অঙ্ক আমরা কি জানি যে কোনো জিনিসের এত দ্রব্যের মূল্য এত পার্সেন্ট বাড়লো এত পার্সেন্ট কমলো তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি সেম ম্যাথ সেম ম্যাথ তাহলে আমি কী করবো একশো চল্লিশ টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বাড়লো একশো চল্লিশ ইন্টু টোয়েন্টি পার্সেন্ট কমলো আশি বাই হান্ড্রেড এবার আমাকে জানতে হবে যে আমার আগে কত ছিল একশো ছিল এবার এটা করলে আমার একশোর বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা আমি বের করি আগে চারটে বত্রিশ একশো বারো দেখো একশো বারো হচ্ছে মানে কি একশো থেকে বেশি হয়ে গেছে বারো তার মানে বারো পার্সেন্ট লাভ ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বারো পার্সেন্ট চার নম্বর ম্যাথে চার নম্বর ম্যাথে কি বলেছে যদি এ এর আয় সমান ও বি এর আয়ের সাত বাই তিন গুণ এবং বি এর আয় সমান সি এর আয়ের নয় বাই দুই গুণ হয় তবে এ এবং সি এর আয়ের অনুপাত নির্ণয় করো দেখো ইন্টারেস্টিং ম্যাথ এবিসি আমাকে এবিসি নিতে বের করতে হবে এবিসি নিকাল না পারে গা তাহলে আমি এবিসি বের করতে গেলে কিছু নাই আমি সেভেন ইস টু থ্রি আর নাইন ইস টু টু দ পদ্ধতি করো সাত নং তেষট্টি তিন নয় সাতাশ তিন দু ছয় তাহলে এটা এ এটা বি এটা সি এবার কী বলেছে এ এবং সি তাহলে মানে এটা আর এটা বের করতে হবে তিন একুশে তেষট্টি তিন দোগের ছয় বাস অ্যান্সার শেষ চার নম্বরের সি অ্যান্সার বেরিয়ে গেল একটা উত্তর এটাই উত্তর সি নম্বর ছয় নম্বর ম্যাথ পাঁচ নম্বর ম্যাথ দেইনি কেন কারণ লাস্ট যে ভিডিওটা ফেলেছিলাম মানে দিয়েছিলাম সেই ভিডিওতে পাঁচ নম্বর ম্যাথ ছিল ওই জন্য সময় নষ্ট করবো না ছয় নম্বর ম্যাথে বলেছে পনেরোশো মিটার দৌড় প্রতিযোগিতায় ধরো পনেরোশো মিটার দৌড় প্রতিযোগিতা এখান থেকে টোটাল দূরত্ব পনেরোশো মিটার এ বিকে পরাস্ত করে পঞ্চাশ মিটারের ব্যবধানে তাহলে এ চলে যায় এখানে পনেরোশো মিটার দৌড়ায় কিন্তু পঞ্চাশ মিটার ব্যবধানে বিকে হারায় তা অর্থাৎ তাহলে বি কত দৌড়ায় চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ দৌড়ায় বি আর পনেরোশো মিটার টোটালে চলে যায় এ মানে এ ফার্স্ট হয়ে গেছে বি পঞ্চাশ মিটার পিছনে ততক্ষণে এ চলে গেছে তার জায়গা মতো এবং সি কে উনআশি মিটারের ব্যবধানে হারায় বিকে পরাস্ত করে পঞ্চাশ মিটারের ব্যবধানে এবং সিকে উনআশি মিটারের ব্যবধানে উনআশি মিটারের মিটারের ব্যবধানে তো পনেরোশি মিটার থেকে যদি উনআশি বাদ দিই তাহলে থাকবে কত এক দুই চোদ্দোশো একুশ অর্থাৎ তাহলে সি কোথায় আছে সি এখানে তখন সি চোদ্দোশো একুশ মিটারে আছে বি আছে চোদ্দোশো পঞ্চাশ মিটারে এ অলরেডি পনেরোশো মিটার চলে গেছে তাহলে যদি এবার বলেছে যদি এক হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় ধরে নেওয়া হয় পূর্বের প্রতিযোগিতায় দৌড়ের হার বর্তমানের হারের সমান তাহলে বি সিকে পরাস্ত করবে কত মিটারের ব্যবধানে বি এতটা দৌড়াচ্ছে সি দৌড়াচ্ছে এতটা তাহলে কত মিটারে দৌড়ে প্রতিযোগিতায় হারাচ্ছে একে উনত্রিশ মিটারে উনত্রিশ মিটার পিছনে আছে সি বিয়ের সি বিয়ের পেছনে উনতিরিশ মিটার পিছনে আছে সি চোদ্দোশো পঞ্চাশ মিটারে তাহলে চোদ্দোশো পঞ্চাশ মিটারে সি যদি উনত্রিশ মিটার পেছনে থাকে তাহলে একে কত আর বলেছে হাজার মিটারে কত হাজার মিটারে কত কাটো শূন্য শূন্য দেখো কত দিয়ে কাটে পাঁচ কুড়ি একশো পাঁচ দশ দশ পাঁচ নং পঁয়তাল্লিশ কেটে গেল উনত্রিশ কুড়ি মিটারে হারাবে তাহলে কে পরাস্ত করবে কত মিটারের ব্যবধানে কুড়ি মিটার উত্তর নেক্সট পেজে আছে কুড়ি মিটারে হারাবে নেক্সট ম্যাথ দেখো সাত নম্বর ম্যাথ ছয় নম্বর ম্যাথের উত্তর এই পেজে পাবে সাত নম্বর ম্যাথ টেন পার্সেন্ট হারে আয় কর দেওয়ার পরে একটি অ্যাকাউন্টে আট হাজার একশো টাকা অবশিষ্ট থাকে তাহলে পনেরো পার্সেন্ট হারে আয় দেওয়ার পর তাহলে কত টাকা অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে এই ম্যাথটা নেক্সট ভিডিওতে দিয়েছিলাম কারণ দেখো বিভিন্ন সেটে অঙ্ক এক থাকে না কেউ আগে পরে লেখে কেউ আগে লেখে কেউ পরে লেখে তো কখনো কখনো একটা অঙ্ক থেকে যায় তো আমি চাই কিছু কিছু অঙ্ক এক আধবার যদি বেশি করা হয় কোনো অসুবিধা নেই তো সাত নম্বর ম্যাথে কি বলেছে নয় পার্সেন্ট হারা আয়কর দেওয়ার পরে অ্যাকাউন্টে আট টাকা অবশিষ্ট থাকে অর্থাৎ তাহলে আয়কর যদি দেয় অর্থাৎ নাইনটি পার্সেন্ট ইকুয়াল টু আট টাকা এটা লিখতে হবে একশো টাকা তাহলে আমার মূল টাকা আমার এখান থেকে আমি মূল টাকাটা পেয়ে যাব আমার নয় হাজার টাকা এই নয় হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট আমাকে আয়কর দিতে হবে তাহলে কত টাকা আয়কর দিব তার থেকে আমি নয় হাজার টাকা থেকে বিয়োগ করলে আমি অবশিষ্ট থেকে যাবে তাহলে নব্বই থেকে আমি নব্বই ইন্টু পনেরো যদি গুণ করি তেরোশো পঞ্চাশ টাকা আমাকে আয়কর দিতে হবে পনেরো পার্সেন্ট হবে তেরোশো পঞ্চাশ টাকা আয়কর দিতে হবে তাহলে আমার ছিল কত নয় হাজার টাকা সেখান থেকে যদি আমি তেরোশো পঞ্চাশ টাকা দিই তাহলে আমার থাকবে কত সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা উত্তর নেই দুই নম্বর অ্যান্সার দেওয়া আছে উপরে কোনোটি নয় আট নম্বর ম্যাথে আট নম্বর ম্যাথে কি বলেছে কুড়ি কেজি স্পিরিটের জলের মিশ্রণে জলের মিশ্রণ টেন পারসেন্ট কুড়ি কেজি জলের মিশ্রণে স্প্রিট আর জল কুড়ি কেজি স্প্রিট প্লাস ওয়াটার তার মধ্যে টেন পার্সেন্ট কী বলেছে টেন পার্সেন্ট বলেছে জল টেন পার্সেন্ট যদি জল হয় তাহলে দুই কেজি জল দুই কেজি কী ওয়াটার কুড়ি কেজি টেন পার্সেন্ট দুই কেজি দুই কেজি জল বাকি আঠেরো কেজি কী স্প্রিট তো বলেছে যে কতটা জল মেশালে মিশ্রণে জলের শতকরা হার পঁচিশ শতাংশ হবে তাহলে আমি মিশ্রণের জল কতটা মিশ্রণে মেশাতে হবে অর্থাৎ কুড়ি কেজি যে তার মধ্যে মেশাতে হবে মিশ্রণ বলতে কি কুড়ি কেজি কুড়ি কেজির মধ্যে আমি কতটা মেশাবো জল এক্স পার এক্স কেজি মেশালাম কুড়ি কেজির মধ্যে আমি এক্স কেজি জল মেশালাম তাহলে এই এক্স কেজি যে জল মেশালাম যে জলের জলের অনুপা জলটা কত হবে জলের শতকরা হার পঁচিশ পারসেন্ট হবে আমার জল কত বেশি জল দুই কেজি কুড়ি কেজির মধ্যে এক্স কেজি জল মিশালাম তাহলে এই দুই কেজি প্লাস এক্স কেজি জল পেল কুড়ি কেজি প্লাস এক্স ইকুয়েল টু দুই কেজি প্লাস এক্স কারণ জল দুই কেজি পেয়ে গেছি তার সাথে এক্স আরও জল মিশালাম কিন্তু এই জলটা টোটাল মিশ্রণের কত পার্সেন্ট হবে এই জলটা টোটাল মিশ্রণের পঁচিশ পঁচিশ পার্সেন্ট এই জলটা টোটাল মিশ্রণ কত কুড়ি কেজি প্লাস এক্স জল আরও মিশালাম ওর মধ্যে টোটাল মিশ্রণ এটা তার মধ্যে টু প্লাস এক্স এটা জল পেলাম তাহলে এই জলটা টোটাল মিশ্রণের পঁচিশ পারসেন্ট টোটাল মিশ্রণের পঁচিশ পারসেন্ট হবে এটাই হলো বোঝা গেল তাহলে কুড়ি কেজি প্লাস এক্স ইকুয়াল টু চার দোকানে আট প্লাস ফোর এক্স তাহলে আটটায় পাশে আসলে কত হবে বারো আর এই এক্স ওই পাশে গেলে আমি কত পাবো থ্রি এক্স তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার তাহলে এক্স ইকুয়াল টু চার কেজি অর্থাৎ যদি আমি চার কেজি জল মেশাই তাহলে পঁচিশ পার্সেন্ট হবে চার কেজি জল যদি মেশাই তাহলে আমার কত হবে পঁচিশ পার্সেন্ট এবার আর নেক্সট ম্যাথ নয় নম্বর ম্যাথ নয় নম্বর ম্যাথে কি বলেছে দেখো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি এটা ত্রিভুজ তিনটা ভুজ তিনটা বাহুজার তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি টু হাফ ইন ভূমি যদি বি ধরি আর উচ্চতা যদি এইজ ধরি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি উচ্চতা ইকুয়াল টু এগারোশো ছিয়াত্তর এগারোশো এটা হচ্ছে ফর্মুলা এবার যদি করি যে এর অনুপাত দিয়েছে তার ভূমি আর উচ্চতার অনুপাত থ্রি ফোর তাহলে হাফ ভূমি কত থ্রি উচ্চতা কত ফোর এক্স তো দুই দিয়ে কেটে দাও তাহলে পাবো কত সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু এগারোশো ছিয়াত্তর ছয় দিয়ে কেটে দাও ছয় দিয়ে কেটে দিলে কত হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয় দিয়ে যদি কেটে দিই ছয়কে ছয় হাতে থাকলো পাঁচ সাতান্ন ছয় নং চুয়ান্ন ছয় ছয় ছত্রিশ তাহলে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কার বর্গ চোদ্দোর বর্গ অর্থাৎ এক্স ইকুয়াল টু চোদ্দো পেলাম এবার দেখো একটা থ্রি এক্স একটা চোদ্দো এক্স আমাকে চেয়েছে কি ত্রিভুজের উচ্চতা কত সেমি তাহলে ফোর এক্সের সাথে গুণ করতে হবে এর সাথে যদি ফোর এক্স গুণ করি তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন উত্তর শুধু ছাপ্পান্ন দিয়েছে ছাপ্পান্ন উত্তর ডি নম্বর অ্যান্সার তো বন্ধুরা দেখো অঙ্ক করতে গেলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভাবতে হবে প্র্যাকটিক্যাল যদি না ভাবো তাহলে তোমার অঙ্ক সহজে নামবে না পরীক্ষার হলে অঙ্ক সহজে করতে পারবে না তাহলে যদি আমার এই ট্রিকগুলো আর যদি অঙ্কর পদ্ধতি করার পদ্ধতিগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে আজকে এই পর্যন্তই নেক্সট আবার আসবো কারণ সময় পাই না সময়ের মধ্যে থেকে ফাঁকে ফাঁকে কিছু করতে হয় কি করি না করি সেটা বলবো না পরে বলবো যদি কোনো দিন কমেন্টস করো তাহলে বলবো যে কি করি না করি এই ফাঁকে ফাঁকে আমি অঙ্কগুলো করাতে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে